ছাত্র আছে পাশাপাশি ইসলামী শিক্ষা আজকে যে আয়োজন করতে আজকে সবার সম্মানিত অতিথি বৃন্দ সম্মানিত আজকে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় অন্যান্য শিক্ষক শিক্ষার্থী শিক্ষার্থী বৃন্দ গার্জেন বৃন্দ আসসালামু আলাইকুম একটা জিনিসের মতোই আমি বলব যে ইলিম তালাবুল ইলমি আলা ফারিদাতুল মুসলিম প্রত্যেক মুসলমানের লেগিয়া বিদ্যা অর্জন করা ফরজ কোন বিদ্যা অর্জন করাটা ফরজ এই বিদ্যাটা হইছে মুসলমানের মুসলমানিত্ব ধরে রাখা লেগে যে বিদ্যা মানে মুসলমানের মুসলমানিত্ব ধরে লেগে কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা কর্তব্য কোনটা পার্থিব এইসব শিকার জন্য জানার জন্য যেটুকু জ্ঞান অর্জন করা এটা কিন্তু প্রত্যেকের লেগে ফরজ এটা যদি অর্জন কেউ না করি তাই কিন্তু গুমরা বা মূর্খ জানো না কেন তোমার ছেলে তোমার মেয়ে তুমি নিজে জানবার জন্য কত লক্ষ লক্ষ টাকা খরচ করছো ছেলে রে ভালো ইংল্যান্ড পাঠাইছো লেখাপড়া হলো জানো জজ বানাইতে চেষ্টা করছি ব্যারিস্টার বানাইতে চেষ্টা করছি কিন্তু মুসলমানের প্রথম শর্ত নামাজ নামাজ করতে কোন কোন শর্ত এটা ছেলে রে শিখেছে এটা রে ছেলে রে মুক্তি গুরু পথ আছে না মা বাপের গুরু পথ আছে বাস বাস প্রত্যেক মুসলমানের জানা দরকার পর্দা কোন জিনিস আমি মহিলা হিসাবে খুবই ভালো আছো তাতে সব কিছু জানি পর্দা কতখান কতখান তো মানা ফরজ কতটুকু মানা ফরজ এটি আমি জানি না পরকালে কি পর্দা বাদ দিয়া কোন নারী বা কোন পুরুষ বাসার কোন সুযোগ আছে শুধুমাত্র এটা নারী দেন না পর্দা কিন্তু নারী পুরুষ উভয় কতটুক পর্যন্ত পর্দা এই বিষয়টা যদি আমরা না জানি তো বাসার কিন্তু কোন সুযোগ নাই যেমন আমরা রোজা আজকে রাখছি রোজার শর্ত কি কি আছে ত্রিশটা রোজা রাখবো রোজার শর্তগুলো যদি আমরা না মানি আর ত্রিশটা সুযোগই রাখি ত্রিশটা রোজা না এরপরে কিন্তু সারা বছরই রোজা রাখি তো রোজা রাখতে কোনো লাভ নাই আগে তো বুঝতেই ও শর্ত কিটা এইসব জিনিস জানা এবং বোঝার জন্য এই আইন সবচেয়ে বড় আক্ষেপ লাগে যে সব বিষয়গুলো কিন্তু একটা ইংরেজি শব্দ উচ্চারণ করতে কতভাবে আমরা উচ্চারণ পাইতেছি কিন্তু নামাজ করতে যে দশটা বা বারোটা সুরা লাগে এটার উচ্চারণ শিখার জন্য কোনো গার্জেনেরও কোনো চেষ্টা নাই কোনো বাচ্চারও কোনো চেষ্টা নাই মনে হয় এটা কোনো জন্য নাই ওই মনে পড়ে এইসব বিষয় আপনার মন থেকে যাতে সব দূর করা যায় এর জন্যই কিন্তু আজকের এই আয়োজন এই আয়োজন গুলো আজকের যে আয়োজন আছে খুব সুন্দর ভাবে বলছেন যে বিষয়টা যে আমরা কেউ রে হার হিসাব বানাইতে পারবো না এখান থেকে কেউ রে হার হিসাব বানানো যাবে না ন্যূনতম দুটুক বিষয় শিখানি যাইব যে নামাজ পড়তে গেলে কি কি লাগে ন্যূনতম দুটুক বিষয় শিখানি যাইব জানা জান নামাজ তো আমরা প্রত্যেক রইব এই বিশ্বাস তো আছে না কেউ কইব বলে আমার জানা যা রাখতো না আমার জানা রইব না এটা ওই গেছি একাই দিয়ে হবে এই বিশ্বাস তো কেউ নাই যে জানা যার আমার জানা যার জামা লইব কিন্তু আমি নিজে কিন্তু জানি না যে জানা যার নামাজটা কি জানা যার নামাজের শর্ত কি আমার ছেলে পারেই না জানা যার নামাজ পড়তো এই ছেলে আমি আর লাশ সামনে এই ছেলে জানা যার নামাজ দ্বারাই আমার কোনো লাভ আছে বরং আমার আরো শাস্তির সম্ভাবনা আছে আমি জানা যার লাশ অথচ আমার ছেলে জানা যার নামাজই পড়তেছি না এই ছেলে আমার জানা যার দিয়ে কিন্তু কোনো লাভ নাই বরং আমার লসের সম্ভাবনা আছে যাতে এমন উপযুক্ত ছেলে বানাইতে পারি ছেলে নিজে যাতে অন্তত জানা যার নামাজই করাইতে পারে ফরাক বা না ফরাক এই যোগ্যতা যদি থাকে এসব সবার জানা দরকার যাই হোক আমি অতটুকুই কথাবার্তা বললাম আর কথাবার্তা আর বলবো না অতটুকু আপনারা যে দুইজন না দুইজন কোনো হয় শিক্ষক আসুন দুইজন শিক্ষক আপনার লোকের গার্জেনের পক্ষ থেকে বা আমরা যারা আছি পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবো আমরা সময় হলো যে স্বল্প এক ঘন্টা বা দেড় ঘন্টা সময় আপনারা কাজ করাইবা বাচ্চা অনেক এর মধ্যেই যেটুকু সর্বোচ্চ জ্ঞান দ্বারা দেওয়া যায় যে চেষ্টাটুকু আপনারা প্রার্থন করবা আর গার্জেনরা আপনার সহযোগিতা যে কাজটা করতে হইব সঠিক সময় এবং বাচ্চা এখানে উপস্থিত করতাম এবং বাড়িতে যাওয়ার পরে স্কুলও যেটুকু ক্লাস করছে যে সুরাটুকু পড়ছে অন্তর্যুদ্ধ মার কাছে বাপের কাছে আবার গিয়ে একবার করে বা দুইবার করে তাহলে কিন্তু তার একটু রিপ্লাই হইল গিয়া আর এখানে কইরা গেল বাড়িতে গিয়ে এটার সাথে কোনো সংযোগ নাই কোনো কিছুই নাই পরের দিন আইয়া দেখা যাবে বাচ্চা অর্ধেক ভুলে দিচ্ছে আগের দিন যা করছে অর্ধেক ভুলে দিচ্ছে এসব কিন্তু
এসব কাজটা কিন্তু পরিচালনা করতে হবে আপনার গার্জেনদের। আমি আর কথাবার্তা বলবো না, সবাই অসংখ্য ধন্যবাদ এই কাজের সফলতা এবং এই আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করিয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ সবাইকে।